হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আমরা সুবিধ দাসের ম্যাথ প্র্যাকটিসের থেকে সরল সূত্র নিয়ে আলোচনা করছিলাম। তো এর আগে 1 থেকে 30 অব্দি মোট 30টা অঙ্ক নিয়ে আলোচনা করা হয়েছে, যার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আর আজকে 31 থেকে 40 আরও 10টি অঙ্ক নিয়ে আলোচনা করবো। তো চলো শুরু করা যাক। দেখো, আজকের প্রথম অঙ্ক এরকম আছে। এক ব্যক্তি কোনো ব্যাংকে 10 বছরের জন্য 10,000 টাকা ও 20,000 টাকা আলাদাভাবে জমা রেখে দেখলেন যে সুদের পার্থক্য 5,000 টাকা হয়েছে, সুদের হার কত। তো একটি ব্যাংকে রেখেছে, অর্থাৎ সেখানে সুদের হার দুটির ক্ষেত্রেই একই হবে, আর দুটি 10 বছরের জন্য রেখেছে। এর পার্থক্য কেন হয়েছে বন্ধুরা? দেখো, এখানে 10,000 টাকা হচ্ছে আসল, আর এখানে 20,000 টাকা আসল। তো এখানে এক্সট্রা 10,000 টাকা আছে, সেই এক্সট্রা 10,000-এর জন্যই সুদের পার্থক্যটা হয়েছে। ঠিক আছে, যদি দুটি 10,000 হতো তাহলে সুদের পার্থক্য হতো না, কিন্তু পার্থক্য হয়েছে কারণ এখানে 10,000 আরও বেশি আছে। তো আসল যদি 10,000 আমরা ধরে নিই এক্সট্রা, যেটা সেই এক্সট্রা 10,000-এর জন্য এক্সট্রা সুদটি পেয়েছে। অর্থাৎ বলতে গেলে আমরা যদি সুদের পার্থক্য দেখি, আসলের পার্থক্য, তো এখানে 10,000 হচ্ছে আসলের পার্থক্য। ঠিক আছে, এই 10,000-এর জন্যই সুদ এতটুকু বেশি পেয়েছে। তাহলে এটা যদি এখন পি ধরে নিই, তাহলে সুদ আমরা 5,000 টাকা, আর ধরে নিতে হবে এক্স। ঠিক আছে, মানে সুদের হার ধরে নেবো x%, আর বছর দেওয়া আছে 10 বছর, আর সুদ এখানে কত? 5,000 টাকা। জাস্ট এবার যদি আমরা এখান থেকে আর এর মান বের করি, তাহলে খুব অনায়াসে পেয়ে যাবো। দেখো, আর ইকুয়াল টু কী হয়? i×100, আই হচ্ছে এখানে 5,000×100 ডিভাইডেড বাই পি, অর্থাৎ আসল 10,000×বছর, অর্থাৎ সময় 10। জাস্ট এটা করলে আমরা সুদের হার পেয়ে যাবো। ঠিক আছে, তো দেখো, উপরে 3টি 0, এখানে 3টি 0 কাটবো, আর এখানে 2টি 0, তো এখানে 2টি 0 কেটে যাবে, তো থাকছে শুধুমাত্র 5। তো সুদের হার হচ্ছে 5%, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান বি, 5%। এছাড়াও আমরা আলাদাভাবে 10,000-এর সুদ বের করতে পারতাম, আর 20,000-এর সুদ বের করতে পারতাম, টোটাল পার্থক্য করতাম, সেটি হতো 5,000, সেখান থেকেও আমরা কিন্তু মান পেয়ে যেতাম। কিন্তু এইভাবে খুবই সহজ, যেহেতু আসলের পার্থক্য আছে 10,000, সেই 10,000-এর জন্যই সুদের পার্থক্যটা হয়েছে। তাই আমরা আসল যে পার্থক্য আছে 10,000, সেটি আমরা আসল ধরে নেব, তাহলে অনায়াসে কিন্তু মান বের করতে পারবো। এইভাবে আশা করছি বুঝতে পেরেছ। এবার আমরা নেক্সট প্রশ্নে যাব। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তি ব্যাংকে আলাদাভাবে আলাদা খাতে 15,000 টাকা করে যথাক্রমে 6 বছর এবং 5 বছরের জন্য 8% হারে জমা রাখলেন, ম্যাথ শেষে ওই ব্যক্তির সুদের পার্থক্য কত টাকা হবে। তো এখানেও দেখো কিভাবে আমরা চিন্তাভাবনা করব। আসল 15,000 দুটি ক্ষেত্রেই সমান এবং পার্সেন্টেজ দুটি ক্ষেত্রেই সমান। এখন একটি 6 বছরের জন্য আর একটি 5 বছরের জন্য, তো সুদের পার্থক্য কত হবে সেটুকু চেয়েছে। তো ধরো এটি 6 বছরের জন্য, মানে এ 5 বছরের জন্য তো অবশ্যই খেটেছে। ঠিক আছে, এ 5 বছরের জন্য, তো এও 5 বছরের জন্য অবশ্যই খেটেছে, এক্সট্রা 1 বছর বেশি খেটেছে। তো এই এক্সট্রা যে 1 বছর খেটেছে সেটি সুদ বেশি হবে, আর সেটি হবে সুদের পার্থক্য, কারণ এর 5 বছর যা সুদ এর 5 বছরে একই সুদ হবে। এক্সট্রা যে 1 বছর তার জন্যই সুদের পার্থক্যটা হবে। তো এই 1 বছর এক্সট্রা 1 বছরে কত টাকা হয়েছে সেটি হবে সুদের পার্থক্য, অর্থাৎ 1 বছরের জন্য বের করলে অনায়াসে আমরা অ্যান্সার পেয়ে যাব। ঠিক আছে, তো সুদের সুদ কত হবে 1 বছরের জন্য? i=, হবে পিটিআর, তো পি এখানে 15,000×টি হচ্ছে 1 বছর, 1 বছরের জন্য বের করছে, এটি হবে পার্থক্য, ইন্টু আর হচ্ছে 8%, আর নিচে হবে 100। তো 2টি 0-র জন্য 2টি 0 কাটব, 15×60 120। ঠিক আছে, 120, 1টি 0, তো 1200 টাকা, এইটি হচ্ছে সুদের পার্থক্য, কারণ 1 বছরে যে এক্সট্রা সুদ সেটি হচ্ছে 1200 টাকা। তো 1200 টাকা হবে সুদের পার্থক্য, আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 1200। যাব নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তি দুটি সমান মূলধন যথাক্রমে 8% হারে 6 বছরের জন্য এবং 10% হারে 3 বছরের জন্য রেখে দেখলেন সুদের পার্থক্য 1,800 টাকা হয়েছে, প্রতিটি মূলধন কত টাকা। ঠিক আছে, এখানে দেখো দুটি সমান মূলধন আছে, এটুকু একটু খেয়াল করবে, দুটি সমান মূলধন আছে, একটি 8% হারে 6 বছরের জন্য, আর একটি 10 বছরের জন্য 10% হারে 3 বছরের জন্য দেওয়া আছে, তাতে সুদের পার্থক্য হয়েছে 1,800 টাকা। যদি এরকম ধরনের থাকে যে দুটি সমান মূলধন থাকে, তাহলে সিম্পলি দেখো কী করছি, d×100, এখানে d হচ্ছে সুদের পার্থক্য, ডিভাইডেড বাই r1 t1 - r2 t2, এইটুকু করে দিলে কিন্তু মূলধন পেয়ে যাব। ঠিক আছে, এখানে r1 t1 হচ্ছে প্রথম মূলধন, সরি, প্রথম সুদের হার ও সময়, আর r2 t2 হচ্ছে দ্বিতীয় সুদের হার, দ্বিতীয় সময়। ঠিক আছে, জাস্ট মান বসাবো, আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো সুদের পার্থক্য কত বলা আছে, d সমান 1,800 টাকা, তো 1,800×100 ডিভাইডেড বাই r1 t1 হচ্ছে 8%, আর 6 বছর, তো 8×6 - r2 t2 হচ্ছে 10%, 3 বছরের জন্য, তো 10×3। তো এটা যদি করি তো আমরা রেখে দেবো 1,800×100
ডিভাইডেড বাই 8 6 48, 48 থেকে 30 আমরা বিয়োগ করে দেবো, ঠিক আছে, তাহলে পাবো 18। 18-এর সঙ্গে এটি কাটলে হচ্ছে 1 2টি 0, তো 100 100 গুণ করলে হচ্ছে 4টি 0 একের পর, অর্থাৎ 10,000। এটি হবে আমাদের অ্যান্সার, ঠিক আছে। মূলধন হচ্ছে দুটি ক্ষেত্রেই 10,000 10,000 করে, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 10,000, অর্থাৎ অপশন বি। তো এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে তোমরা। এখানে একটা জিনিস বলে দিই, এখানে যে মাইনাস যদি আসে অনেক সময়, এখানটা অনেক সময় বেশি হয়ে যায়, তো অনেক সময় মাইনাস আসে নিচে, তো নিচে যদি মাইনাস আসে তো মাইনাসের কোনো দাম থাকবে না, ঠিক আছে, জাস্ট আমরা পূর্ণ সংখ্যাটি নেব। বাই চান্স ধরে নাও এই এটি যদি এদিকে হতো আর 30 যদি এদিকে হতো, তো -18 পেতাম আমরা নিচে, তো এই সেই নিচে যে -18 পেতাম সে মাইনাসের দাম থাকবে না, আগে থেকেই বলে দিই, ঠিক আছে, যাই অ্যান্সার আসুক না কেন নিচে মাইনাসের কোনো দাম থাকবে না, সিম্পলি আমরা কাটাকাটি করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। তো মনে রাখতে হবে এটি সুদের পার্থক্য ইন্টু 100 ডিভাইডেড বাই প্রথম সুদের হার ইন্টু প্রথম সময় মাইনাস দ্বিতীয় সুদের হার ইন্টু দ্বিতীয় সময়, আমাদের অ্যান্সার চলে আসবে যদি দুটি সমান মূলধন হয় তবে, ঠিক আছে। তো যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এক ব্যক্তি 10,000 টাকা করে দুটি ব্যাংকে যথাক্রমে 8% হারে 5 বছরের জন্য এবং 7% হারে 6 বছরের জন্য জমা রাখলেন, সুদের পার্থক্য কত টাকা হবে? তো বন্ধুরা, এটিও আগের মতনই প্রশ্ন, এখানে জাস্ট আসলটি বলা আছে, সুদের পার্থক্য চেয়েছে। আগের প্রশ্নে সুদের পার্থক্য বলে দিয়েছিল, আসল চেয়েছিল। তো আসল বের করার যে ফর্মুলা সেটি কী লিখলাম, না ডি ইন্টু 100 ডিভাইডেড বাই আরটিআরির মানটা আমরা বসে দিই, ঠিক আছে। এখানে হচ্ছে 8 5 40, এটা দেখো কম আসবে এই দুটি গুণ করলে, আর এই দুটি গুণ করলে বেশি আসবে, তো এই বেশিটি আমরা আগে লিখব, কারণ কি, যাতে মাইনাসটা না আসে, যদিও মাইনাস আসলে তাতে কোনো প্রবলেম ছিল না, ঠিক আছে। তো এই দুটি গুণ করলে 7 7 ইন্টু 6 মাইনাস 8 ইন্টু 5, এটি ছিল আসল বের করা ফর্মুলা, এটা সমান আসল পাই, তো আসল সমান বলেই দেওয়া আছে কত, সরি 10,000 টাকা। এখান থেকে আমাকে ডি এর মান বের করতে হবে, কারণ ডি হচ্ছে সুদের পার্থক্য, তো ডি এর মান বের করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো ডি ইন্টু 100 ডিভাইডেড বাই, এখানে হচ্ছে 42 আর এখানে 40, তো 42 থেকে 40 বাদ দিলে 2 ইন্টু 10,000, তো ডি সমান কী হবে, ডি সমান হবে, এদিকে 10,000 আছে, 2 নিচে আছে তো উপরে গুণ হয়ে যাবে, আর 100 উপরে আছে তো নিচে চলে আসবে, তো 2টি 0-র জন্য 2টি 0 কেটে দেবো, থাকছে 100 আর 2, অর্থাৎ 200। তো সব পার্থক্য কত হচ্ছে সুদের, 200 টাকা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 200, অর্থাৎ অপশন সি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কোনো মূলধন 4 বছরে সুদে আসলে 1240 টাকা এবং 10 বছরে 1600 টাকা হয়, আসল কত? দেখো বন্ধুরা, 4 বছরে একটি সুদে আসলে বলেছে, মানে তার আসল এবং সুদ দুটি এখানে আছে, আর এটি 10 বছরে সুদে আসলে 1600 টাকা হয়, তো এখানেও আসল সুদ আছে, ঠিক আছে। তো আমরা যদি এখান থেকে এটি বিয়োগ করি, তার মানে আসল অটোমেটিক্যালি বাদ চলে যাবে। দেখো 10 বছরে সুদ আসল কত, 1600 টাকা, আর 4 বছরে সুদ আসল কত, না 1240 টাকা, তো এখানে মোট কত থাকছে 6 বছর, তো 6 বছরে আসলের সঙ্গে আসল তো নিচে দুটিতে আসল আছে, তো আসল বাদ চলে যাবে, শুধু সুদ থাকবে, ঠিক আছে। 6 বছরে সুদ কত পাবো, এখানে 60 360 টাকা, এটি হচ্ছে সুদ শুধুমাত্র 6 বছরের জন্য। আমাকে যে কোনো একটি বের করতে হবে, ওই 4 বছরের সুদ বের করব কিংবা 10 বছরের, যদি 4 বছরে বের করি তো এখান থেকে বিয়োগ করে দেবো, আর যদি 10 বছরের সুদ বের করি তো এখান থেকে বিয়োগ করবো, আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 6 বছরে এত সুদ, তো 1 বছরের সুদ হবে 360 ডিভাইডেড বাই 6, 4 বছরে হবে 4 দিয়ে গুণ, 6-এর সঙ্গে এটি কাটলে হচ্ছে 60, অর্থাৎ 4 6 24 240 টাকা, 240 টাকা হচ্ছে সুদ 4 বছরে, ঠিক আছে। আমরা 4 বছরের জন্য বের করেছি, তো 4 বছরের জন্য সুদ আসল কত ছিল, 1240, এটি সুদ এবং আসল মিলে, তো সুদ কত পেলাম 240, তো 240 বিয়োগ করে দেবো, থাকছে 1000 টাকা, এটি হচ্ছে আসল, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আমরা 10 বছরের জন্য বের করতে পারতাম, দেখো 10 বছরের জন্য বের করলে কী হবে, 6 বছরে 360, 6 বছরে 360 টাকা সুদ, 1 বছরে হবে 360 ডিভাইডেড বাই 6, 10 বছরে হবে 10 দিয়ে গুণ, এটির সঙ্গে এটি কাটলে 6, অর্থাৎ 600 টাকা, তো 600 টাকা হচ্ছে সুদ 10 বছরে, ঠিক আছে। তো 10 বছরে সুদ আসল ছিল 1600 থেকে আমরা জাস্ট 10 বছরের সুদটি বিয়োগ করে দেবো, আমাদের অ্যান্সার চলে আসবে 1000 টাকা, ঠিক আছে। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 1000, অর্থাৎ অপশন সি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 1120 টাকা এবং 10 বছরে সুদে আসলে 1200 টাকা হয়, সুদের হার কত? তো এটিও আগের মতো প্রশ্ন, এখানে শুধুমাত্র সুদের হার চেয়েছে। দেখো সিম্পলি কীভাবে করবো, প্রথমে বেশিটা নেব আমরা, 10 বছরের সুদ আসল কত, না 1200 টাকা, আর 8 বছরের সুদ আসল হচ্ছে 1120 টাকা, তাহলে এখানে আমরা পাচ্ছি 2 বছর পার্থক্য, তো 2 বছরে এখানে আসল থেকে আসল বাদ গেলে শুধুমাত্র সুদ থাকবে, তো 2 বছরের সুদ কত হচ্ছে, 2 বছরের সুদ হচ্ছে 80 টাকা, 2 বছরের সুদ যদি 80 টাকা হয় তো আমাকে 8 কিংবা 10 যে কোনো একটি বের করব, ঠিক আছে।
তো আমরা 10 বছর, ধরো 10 বছরের জন্য বার করব, তো 1 বছরে হবে 80 ডিভাইডেড বাই 2, 10 বছর হবে 10 দিয়ে গুণ, এটির সঙ্গে এটি কাটলে 40, অর্থাৎ 400 টাকা সুদ হচ্ছে, 400 টাকা 10 বছরে। যা 10 বছরে সুদ আসল কত ছিল? 1200 টাকা। তো আসল কত হচ্ছে? আসল হচ্ছে 1200 থেকে সুদ, আসল থেকে সুদ বিয়োগ করে দেব, তাহলে আসল হচ্ছে 800 টাকা। দেখো 800 টাকা আসল, সুদ হচ্ছে 400 টাকা, সময় 10 বছর, সুদের হার বের করতে আমাদের অনায়াসে বের করে ফেলবো। সুদের হার কি হবে? সুদের হার অর্থাৎ আর ইকুয়াল টু হয় আই, অর্থাৎ সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়। জাস্ট সুদের হার পেয়ে যাবো আমরা, ঠিক আছে। দেখো নিচে 3টি শূন্য আছে, আমরা উপরে 3টি শূন্য কাটবো। 8-এর সঙ্গে 40 আছে, 800-40 কাটলে 5, তো 5%, এটি হবে আমাদের অ্যান্সার। সুদের হার হচ্ছে 5%, তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 5%। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 5000 টাকা 2 বছরে সুদে আসলে 6050 টাকা হলে সুদের হার কত? দেখো 5000 টাকা আসল, তো এটি বলেই দেওয়া আছে, আর 2 বছরের জন্য সুদ আসল কত হয়েছে? 6050 টাকা। তো সুদ কত 2 বছরের? সুদটা কত? সুদ আসল হচ্ছে 6050, এখান থেকে আসল বিয়োগ করে দেব, তাহলে আমরা সুদ পেয়ে যাব। সুদ হচ্ছে 1050 টাকা, ঠিক আছে। তো আমরা সুদ পেয়ে গেলাম, সময় পেয়েছি, আসল আছে, সুদের হার চেয়েছে, অনায়াসে বের করবো। সুদের হার ইকুয়াল টু সুদ ইন্টু 100 ডিভাইডেড বাই আসল ইন্টু সময়, আমাদের অ্যান্সার চলে আসবে। তো দেখো উপরে নিচে 3টি শূন্য, উপরে 3টি শূন্য কেটে দেবো। 5-এর সঙ্গে এটি কাটলে 2 1, তো অ্যাকচুয়ালি 21 ডিভাইডেড বাই 2 আসছে, 21 ডিভাইডেড বাই 2 অর্থাৎ 10^5, 10.5, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 10.5, অর্থাৎ অপশান ডি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, কত বছরে 8% হারে সুদ আসলের 2/5 গুণ হবে? অর্থাৎ আসল যা, সুদ হবে তার 2/5, অর্থাৎ আসল যদি আমরা ধরে নিই এক্স, তো অ্যাকচুয়ালি সুদ কী হবে? সুদ হবে এক্স ইন্টু এত গুণ 2/5, অর্থাৎ 2x/5, ঠিক আছে। তো এটি হচ্ছে সুদ, এটি হচ্ছে আসল, আর সুদের হার বলা আছে, আমাকে চেয়েছে কত বছরে, অর্থাৎ সময় চেয়েছে। তো টি ইকুয়াল টু কী হয়? সুদ অর্থাৎ 2x/5 ইন্টু 100 ডিভাইডেড বাই পি, অর্থাৎ আসল ইন্টু, আসল ইন্টু হচ্ছে সুদের হার, অর্থাৎ 8। জাস্ট এতটুকু করলে আমাদের অ্যান্সার চলে আসবে। দেখো 5-এর সঙ্গে এটি কাটলে 5 20, তো উপরে থাকছে কি 2x/20 ডিভাইডেড বাই x/8, তো x এর সঙ্গে x কাটবো, 8-এর সঙ্গে 2 দিয়ে 8 কাটলে 4, 4-এর সঙ্গে এটি কাটলে 5, অর্থাৎ 5 বছর, তো এটি হবে আমাদের অ্যান্সার 5 বছরের জন্য। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে 5, অর্থাৎ অপশান সি। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, 1550 টাকাকে 2টি ভাগে বিভক্ত করে 5% এবং 8% হারে জমা রাখলে 3 বছর পরে 300 টাকা সুদ পাওয়া গেল, অংশ দুটির অনুপাত কত? ঠিক আছে, 2টি অংশের অনুপাত কত সেটি চেয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা যদি 2টি ধরে নিই, একটি ধরো এক্স টাকা, তো আরেকটি অটোমেটিক্যালি হবে এখান থেকে এক্স টাকা বিয়োগ করে দেবো মোট থেকে, অর্থাৎ 1550 - x টাকা, ঠিক আছে, এটি হচ্ছে 2টি অংশ। এখন এ দুটির মান আমাকে বের করতে হবে। এখন যদি আসল এক্স টাকা হলে প্রথম হচ্ছে কি 5% হারে, ঠিক আছে, 3 বছরের জন্য, তাহলে সুদ কত হবে? সুদ হবে আসল ইন্টু সময় ইন্টু 5% ডিভাইডেড বাই 100, এটি হচ্ছে একটি সুদ পেলাম। আর এখান থেকে আমরা কত সুদ পাবো? এখান থেকে সুদ পাবো 1550 - x, এটি হচ্ছে আসল ইন্টু সময় ইন্টু 8% সুদের হার ডিভাইডেড বাই 100। তো এই দুটি সুদ আমরা পাচ্ছি, এই দুটি সুদ যদি আমরা যোগ করি তো বলেছে কত? 300 টাকা, ঠিক আছে, এই দুটি সুদ মিলে হচ্ছে 300 টাকা। তো এখান থেকে আমাকে এক্সের মান বের করতে হবে, এক্সের মান পেলে আমরা এই মানটাও পাবো, এইটিও পেয়ে যাবো, তখন তাদের মধ্যে অনুপাত বের করব। এখন দেখো এখানে অ্যাকচুয়ালি কাটবো না, থাক, তো উপরে থাকছে কত 1500 ডিভাইডেড বাই 100 প্লাস, নিচে আমরা 100 পাচ্ছি, আর যদি গুণ করি 3 আর 24, 24-এর সঙ্গে অ্যাকচুয়ালি আরও সহজভাবে করতে পারি, দেখো সব রাশিগুলোকে যদি আমরা 3 দিয়ে ভাগ করি, তো এখানে 3 কেটে যাবে, এখানে 3 কেটে যাবে, আর এখানে 3 দিয়ে কাটলে 100 আসবে, ঠিক আছে, সবগুলোকে 3 দিয়ে ভাগ করলাম, তো এখানে থাকছে 5x, এবার থাকছে 8, এবার গুণ করতে সুবিধা হবে, তো 0 8 5 40 0 4 40 44 4 8 1 8 12 - 8x = 100,
ঠিক আছে, অনেক সহজে পেলাম। এবার আমরা যদি লসাগু করি তো নিচে 100 আসবে, এখানে পাবো 5x প্লাস 12400 মাইনাস 8x ইকুয়াল টু 100। উপরে আমরা কি পাচ্ছি না, 5x যদি বিয়োগ করি তো আমরা মাইনাস 3x থাকবে, আর মাইনাস 3x প্লাস 12400 ইকুয়াল টু 100, এদিকে গুণ করলে একের পর 4টি শূন্য। এখন মাইনাস 3x ইকুয়াল টু একের পর 4টি শূন্য মাইনাস, এটি মাইনাস হয়ে যাবে, অর্থাৎ 12400। তো মাইনাস 3x ইকুয়াল টু, এখানে মাইনাসই পাবো কত, 2400। মাইনাস মাইনাস কেটে দেবো, x ইকুয়াল টু আমরা পাচ্ছি 2400 ডিভাইডেড বাই 3, অর্থাৎ 800 টাকা। তো x এর মান পাচ্ছি আমরা 800, ঠিক আছে। x যদি 800 হয় তো এখানে পেলাম এটি 800, এটি কত হবে, 1550 থেকে 800 বিয়োগ করব, অর্থাৎ পাবো 750। তো দুটি আমরা পেয়েছি, একটি 800 একটি 750, অনুপাত চেয়েছে এই দুটির। তো অনুপাত কী হবে, 800 অনুপাত 750। তো শূন্য সঙ্গে শূন্য কাটবো, পাঁচ দিয়ে কাটলে 16, পাঁচ দিয়ে কাটলে 5 15। তো এটি হবে আমাদের অ্যান্সার, 16:15। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি, 16:15। যাবো নেক্সট প্রশ্নে। পরের প্রশ্ন হলো, এ বিকে 5000 টাকা 2 বছরের জন্য এবং সিকে 3000 টাকা 4 বছরের জন্য একই সুদের হারে ধার দিল, এ মোট 2200 টাকা আয় করলে সুদের হার কত। তো দুজনের ক্ষেত্রে দেখো সুদের হার একই বলা আছে, যদি একই হয় তো বিয়ের ক্ষেত্রে কত সুদ পাবে, 5000 টাকা আসল 2 বছরের জন্য, আর সুদের হার আমরা ধরে নেব এক্স পার্সেন্ট, ঠিক আছে। এই হারে কত টাকা সুদ পাবে, সে সুদ পাবে পি অর্থাৎ আসল ইনটু টি ইনটু আর ডিভাইডেড বাই 100, এত টাকা সুদ পাবে। বিয়ে সি এর ক্ষেত্রে কত টাকা সুদ পাবে, সি এর ক্ষেত্রে বলেছে আসল 3000 4 বছরের জন্য, আর সুদের হার এক্স পার্সেন্ট, তাহলে সুদ পাচ্ছে কত, 3000 ইন্টু সময় হচ্ছে 4 বছর ইন্টু এক্স পার্সেন্ট সুদের হার ডিভাইডেড বাই 100। তো মোট সুদ এতগুলো পাবে, ঠিক আছে। তো এই দুটি যোগ করলে আমরা পাচ্ছি মোট সুদ, এ কত টাকা পেয়েছে, মোট 2200 টাকা। তো এটি সমান হচ্ছে 2200 টাকা। এখান থেকে এক্সের মান বের করবো, আমাদের অ্যান্সার চলে আসবে, ঠিক আছে। আমরা নিচের দুটি শূন্যের জন্য উপরে দুটি শূন্য কাটতে পারি, আর নিচের দুটি শূন্যের জন্য উপরে দুটি শূন্য কাটতে পারি। তাহলে দেখো 50 আর 2 কত হচ্ছে, 100x প্লাস এখানে 30 আর 4 থাকছে, 3 4 12 অর্থাৎ 120x ইকুয়াল টু 2200। যোগ যদি করি তো হচ্ছে 220x ইকুয়াল টু 2200। তো x ইকুয়াল টু হবে 2200 ডিভাইডেড বাই 220, শূন্য সঙ্গে শূন্য কাটবো, 22 দিয়ে এটি কাটলে 10, তো হচ্ছে 10%। তো এক্সের মান হচ্ছে 10%, এটি হবে আমাদের অ্যান্সার। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশান ডি। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, আশা করছি তোমাদের ভিডিও ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো, সেই সঙ্গে যারা নতুন আমার চ্যানেল তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ সাবস্ক্রাইব করে নাও। দেখা হবে পরের ভিডিওতে, ধন্যবাদ।